এখানে কি স্টারটা ছিল, এখানে কি স্টারটা ছিল, তো আমরা এখান থেকে কি স্টারটার অপশনটা রিমুভ করে এখানে পুশের বাটনটা বসিয়ে দিয়েছি। আর এটার সাথে এই যে গর্জিয়াস দুটা রিমোট, দুইটা রিমোটেই কিন্তু গাড়িটা স্টার্ট দেওয়া যাবে এবং পুশ দিয়েও কিন্তু গাড়িটা স্টার্ট দেওয়া যাবে। তো আমি যদি গাড়িটা স্টার্ট দিই, ব্রেকে পাড়া দিয়ে জাস্ট আমি পুশে যদি ক্লিক করি, তাহলে কিন্তু গাড়িটা স্টার্ট নিয়ে নিচ্ছে। এই যে গাড়িটা কিন্তু এক ক্লিকে স্টার্ট নিয়ে নিচ্ছে, এই যে মিটারগুলো দেখেন, মিটারের যা আছে লাইট সব কিন্তু চলে আসছে। মিৎসুবিশি পাজারো গাড়ি 2008 মডেল। গাড়ি স্টার্টটা যদি অফ করতে চাই তাহলে এখন কেমন হবে, ব্রেকে পাড়া দিয়ে আমি পুষে প্রেস করলাম, গাড়ি স্টার্টটা কিন্তু টোটালি অফ হয়ে গেছে। বলছে আমি যদি গাড়িটা রিমোট দিয়ে গাড়িটা স্টার্ট দিতে চাই, সেটা গাড়ির ভিতরে হোক কিংবা বাহির থেকে হোক, আমি গাড়িটা স্টার্ট দিতে পারবো। মাঝখানের বাটনটা আমি প্রেস করলে গাড়িটা স্টার্ট নিবে। এই যে বাটনটা আমি প্রেস করে রাখলাম, গাড়িটা স্টার্ট নিয়ে নিবে। এই যে গাড়িটা স্টার্ট নিয়ে, এই যে হচ্ছে মিটারের বাতিগুলো দেখেন, গাড়িটা কিন্তু রিমোটের দ্বারাই কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। এই যে এখন আমি যদি গাড়িটা আবার রিমোটে অফ করি, বাটনটা প্রেস করে ধরে রাখবো, গাড়ির স্টার্টটা কিন্তু অফ হয়ে গেছে। আর সিকিউরিটি পারপাসের জন্য হচ্ছে যে আমি যদি এই গাড়িটার রিমোট যদি সাথে না থাকে, যদি গাড়ির গ্লাস নামানো থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গাড়ি কিন্তু কোনোভাবেই স্টার্ট দেওয়া পসিবল। যতক্ষণ পর্যন্ত আপনার গাড়ির সাথে রিমোটের ইমুলাইজারের কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত গাড়িটা স্টার্ট দেওয়া পসিবল হবে। আর এটা লক আনলকের সিস্টেম হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে যে অটো লক আনলক হবে, আপনি যদি গাড়িটা মনে ভুলবশত গাড়িটা আনলক করে চলে গেলেন তাহলে কিন্তু গাড়িটা অটোমেটিকই লক করে দেবে, আবার যখন গাড়ির কাছে আসবেন তখন কিন্তু আনলক করে দেবে। আরেকটা হচ্ছে যে আপনি রিমোটে প্রেস করে লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন, এই দুইটা প্রসেস আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে গাড়ির কতটুকু দূরত্বে গেলে পরে গাড়িটা লক হয়, অটো কীভাবে লক করে আমরা সেই প্রসেসটাই দেখবো। আমি গাড়ির রিমোটগুলো নিয়ে দূরে চলে আসলাম, গাড়িটা কিন্তু অটোমেটিকলি লক করে দিছে। আবার যখন আমি রিমোট দুইটা নিয়ে কাছে চলে যাব তখন কিন্তু অটোমেটিকলি গাড়িটাকে আনলক করে দিবে। এই যে আমার হাতে রিমোট, আমি কিন্তু কোনো রকমের বাটন প্রেস করব, বাটন প্রেস ছাড়াই কিন্তু গাড়িটা অটোমেটিকলি আনলক করে দিবে, গাড়িটা কিন্তু অটোমেটিকলি রিমোটে বাটন প্রেস করা ছাড়াই কিন্তু গাড়িটা আনলক করে দিয়েছে। আচ্ছা এখন আমি যদি এই যাবার, আমি এখন গাড়িটা বাইক থেকে স্টার্ট দিই, গাড়িটা কিন্তু আমি বাইক থেকে স্টার্ট করে ফেলছি রিমোট রিমোটে। এই যে আমি যদি দেখাই, এই যে গাড়িটা কিন্তু সম্পূর্ণ স্টার্টে যাও, ভিতরে ভিতরটা দেখো, গাড়িটা তো স্টার্টে দেখলেন। এখন আমি আবার গাড়িটা আপনার স্টার্টটা অফ করবো, আমি যদি গাড়িটা স্টার্টটা অফ করতে চাই, এই যে বাটনটা প্রেস করে ধরে রাখলে কিন্তু গাড়ির স্টার্টটা অফ হয়ে যাবে। গাড়ি স্টার্ট কিন্তু অফ হয়ে গেছে। সো সিকিউরিটি পারপাসের জন্য আপনার গাড়িটা কি স্টার্টটাকে পুশ স্টার্ট করতে পারবে, এটা আপনার হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, 5 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি থাকে।